हेलो गाइस, आई एम दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। सो फाइनली प्रभास 25 এর अनाउंसमेंट আজকে হয়ে গেছে এবং এটাকে হচ্ছে প্রভাস এবং আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা একসাথে কোলাবোরেট করছেন এবং তাদের নেক্সট মুভির নাম হচ্ছে স্পিরিট এবং এটা হচ্ছে টি সিরিজ প্রোডিউস করছে এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে আমরা সবাই চিনি। তিনি এর আগে হচ্ছে অর্জুন রেড্ডি বানিয়েছেন এবং তার রিমেক করেছেন কবির সিং এবং এরপরে হচ্ছে আমাদের রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল বানাচ্ছেন। সো মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে বিরাট বড় একটা এক্সপেকটেশন আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রভাস মানে এখন প্যান ইন্ডিয়ার সব থেকে বড় সুপারস্টার এবং তারও একটা বিশাল বড় একটা লাইন আপ এখানে রয়েছে এবং তার হচ্ছে রাধেশ্যাম আসবে পূজা হেগড়ের সঙ্গে এবং তারপরে প্রশান্ত এর সঙ্গে সালার আসবে, তারপরে নাগ আশুনের সঙ্গে একটা সায়েন্স ফিকশন ফিল্ম মানে হিউজ বাজেট একটা ফিল্ম আসছে, প্রজেক্ট কি এখন অবধি নাম আছে, তারপরে হচ্ছে আদিপুরুষ আসছে এবং তারপরে আসছে স্পিড এবং এখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হচ্ছে যে অ্যানিমেল বলে যে মুভিটা করছেন মানে রণবীর কাপুরের সঙ্গে সেইটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই স্পিরিটে তিনি কাজ করা স্টার্ট করবেন এবং এটা যে কি স্টোরি বা কি মানে অন্যান্য কারা কারা এখানে সার্কাস্ট হয়েছে সেই সম্বন্ধে কিন্তু এখনো অব্দি কোনো ক্লিয়ার আপডেট আসেনি এবং এটাকে যেটুকু এখনো অব্দি শোনা যাচ্ছে যে এখানে হচ্ছে প্রভাস একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করবেন এবং দেখা যাক এটা কেমন হয়। এবং আমি তো ভীষণ 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 এক্সাইটেড আছি কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের যে কম্বিনেশনটা সেটা জাস্ট দারুণ হবে। আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আছি। তোমরা এই নিউজ শুনে কত এক্সাইটেড প্লিজ কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।